স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। শুনতে থাকুন আজকের বিশেষ নিবেদন মোহরের কলমে দৌসজ। এই পৃথিবীতে সৃষ্টি যতটা সুন্দর, বিধ্বংসের বিরাট আগুনও ঠিক ততটাই লাস্যময়। মহাবলীর হাতের তেলও এসে আগুন নাচে, পোষ্যের মতো মাথা নুইয়ে সব আদেশ পালন করে। কিন্তু একদিন সেই আগুনে বাতাস লাগে, আগুন ছড়ায়, আকাশ হয়ে ওঠে লাল। এক ধাক্কায় সমস্ত হিসেব ওলট পালট হয়ে যায়। কিন্তু তাই বলে কি সব শেষ হয়ে যাবে? না, কখনো না। সে আসবে, আগেও এসেছে, আবারও আসবে, নিজের হাতে সব হিসেব মিলিয়ে দেবে। শুনতে থাকুন মিডনাইট হরর স্টেশনের বিশেষ নিবেদন দেবলীনা চট্টোপাধ্যায়ের অর্থাৎ মোহরের কলমে একটা আলতো আলো, পদ্মপাতার মতো নরম মখমলে আমার মুখের উপর যেন খেলা করছে আলোটা। এই আছে, এই নেই, বারবার যাচ্ছে কোথায়? ঘষা কাঁচের মতো একটা আবছায়া ধরে ফেলছে ওকে, আবার ঠিক এদিক ওদিক গলে ফুরুত করে বেরিয়ে পড়ছে আলোটা। ভারী মজা তো। কিন্তু এ কি, ছায়াটা একটু একটু করে বড় হয়ে গপ করে গিলে ফেললো পুরো আলোটাকে, আর তারপর আমার গালে দুটো টোকা মেরে বলে উঠল, এই এই বাবা, আমার ঘুমের মধ্যে হাসা হচ্ছে। সে কখন থেকে ডেকে চলেছি তোকে, আর কত ঘুমবি, ওঠ। চটচটে আঠার মতো চোখ দুটো একটু ফাঁক করলাম। গালে হাত দিয়ে বাবু হয়ে বসে আছে দাদা। ওর মাথার পেছনে ছোট্ট গোলাপি সূর্যটা ঠান্ডা ঠান্ডা আলো ছড়িয়ে সবে আড়মোড়া ভাঙছে আমার মতোই। মুখ কুচকে পাশ ফিরে বললাম, এত সকাল সকাল উঠে কি করব, যা না, তুইও ঘুমাবি যা। আমি তবে একাই যাই, হিরণ বিলে ঝাঁক বেঁধে ভেটুর ফল হয়েছে, যাই গিয়ে ওগুলো সাবার করি। বেলা বাড়লে দলে দলে বানর সেনারা এসে চড়ুই ভাতি জমাবে, তার আগেই তো ওগুলোর ব্যবস্থা করতে হবে। আহা, টক টক মিষ্টি মিষ্টি ভেটু, ভেটু ফুল! চোখ তুলে তড়াক করে উঠে বসলাম। উফ, এবছর অনেক অপেক্ষা করতে হলো ভেটু ফুলের জন্য। বাবা বলেন ভেটু ফুল বসন্তের ফল, তা সেই বসন্ত যে কাকে বলে সেটা আমি আজ অবধি বুঝতে পারিনি। বাবার ছোটবেলায় নাকি বসন্তকাল ছিল, তখন কৃষ্ণচূড়ার বন লালে লাল হয়ে থাকতো, এই বড় বড় পাকা পাকা ভেঁটু ফলে জলকুমুদিগুলো ভারী হয়ে থাকতো। সন্ধেবেলায় কাবেরীর জলে গা ধুয়ে উঠে আসতো মিষ্টি বাতাস। সেসব অবশ্য গল্পে শোনা কথা, তবে বাবা যখন বলেন তখন ছিল নিশ্চয়। সাত তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে উঠোনে রাখা ঘটি থেকে জল ছিটিয়ে নিলাম চোখে মুখে, তারপর উৎসুক গলায় হাত টানলাম দাদা, এই যাবো না মানে কি, আরে আগে বলবি তো, চল চল মাদর বাবাজিদের আগে পৌঁছতে হবে। কি ব্যাপার, কি মানিক জোড় মিলে সকাল সকাল কোথায় যাওয়া হচ্ছে? ধুতির খুঁটে হাত মুছতে মুছতে পাশের বড় গুহাটা থেকে বেরিয়ে এলেন বাবা। এই সময়টায় প্রতিদিন বাবার সঙ্গে গাঁয়ের সব বড়রা মিলে খামার গুহায় ধান গাছের পরিচর্যা করে, ধান ফলানোর চেষ্টা করে। একটু পরেই ওই হামাগুড়ি দেওয়া ছোট্ট সূর্যটা একটু একটু করে আগুন ঝরানো রাক্ষস হয়ে উঠবে, তখন মাটির আরও নিচের দিকে নেমে যেতে হবে আমাদের, নাহলে গরম হলকায় নিঃশ্বাস নেওয়াই দায় হয়ে যায়। তাই এই ভোরের সময়টাই বাবা সবাইকে নিয়ে ধান গাছগুলোকে দেখাশোনা করেন। অনেক অনেক বছর আগে বাইরের মাঠেই ধান চাষ হতো, কিন্তু এখন সব পুড়ে ছারখার হয়ে যায়, তাই ওপরের গুহাগুলোর ভেতরেই নরম মাটি দেখে ধান বীজ পুঁতেছেন বাবা। সেই ধান থেকে চাল হবে, চাল থেকে ভাত,
সেই ভাতের মতো সুস্বাদু জিনিস নাকি আর কিচ্ছু নেই, ভেঁটু ফলের চেয়েও নাকি ভালো খেতে। যাই হোক, আমাদের এখন যেতে হবে হিরণবিল। বাবাকে সে কথা বলা মাত্রই কেমন একটা কালো ছায়া পড়ল বাবার কালো মুখটায়। একটু চিন্তা করে বললেন, হিরণবিল, চলো আমিও যাবো সঙ্গে। মজার ব্যাপার তো, তিনজনে বেরিয়ে পড়লাম গুহা থেকে। আমাদের বেরোতে দেখে সূর্যটা যেন খানিক ভুরু কুঁচকে ভেবে নিল, তারপর মুখ লুকালো একটা হালকা তুলতুলে মেঘের আড়ালে। এখন যতই লুকিয়ে থাকো, একটু পরেই যে দাঁত কিরমির করে গরম হালকা ছড়াবে সে আমার ভালোই জানা আছে। তাড়াতাড়ি পা চালাচ্ছিলাম আমরা, হঠাৎ একটা বিকট শব্দে চমকে উঠে একটা বন মোরগ ঝটপট করে দৌড়ে পালালো গাছের ফাঁক কোলে। হেসে ফেললেন বাবা। একটু দূরেই দুহাত পাশে ছড়িয়ে শব্দ করে লাফিয়ে লাফিয়ে এগিয়ে চলেছে দাদা। শকুনের ডাক ও খুব ভালো নকল করতে পারে। ওর ঘামে ভেজা বাদামি পিঠের উপর ডানা ছড়ানো শকুনের উল্কিটা আলো পড়ে চকচক করছে। আমাদের সবার পিঠেই আঁকা আছে অমন কোনো না কোনো পাখির উল্কি। একদিন বাবাকে জিজ্ঞেস করেছিলাম কেন এমনটা হয়। নয় কেন, পাখি তো আমাদের পরম বন্ধু, আমাদের প্রাণীর আত্মীয়। চুলে বিলি কেটে দিয়ে বলেছিলেন বাবা, দেখো আমাদের প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু বৈশিষ্ট্য আছে যা আমাদেরকে বাকিদের থেকে আলাদা করে রাখে। জন্মের পর বুড়ো খিরু সবার শরীরের সেই লক্ষণ চিনে নিয়ে তার পিঠে এঁকে দেয় উল্কি। আর মজার কথা হলো, বুড়ো কিরুনের দূরদর্শিতা কখনো মিথ্যে হয় না। বড় হওয়ার পর সেই শিশুটির মধ্যে সত্যি প্রকাশ পেতে থাকে সেই পাখির বৈশিষ্ট্য। বুড়ো কিরুন কোথায় থাকে বাবা? ওই যে দূরে পাহাড়ের শেষ কিনারায়, যেখান থেকে সন্ধ্যের অন্ধকার উঠে আসে। সেই কালো জগতের সীমানায় রয়েছে এক বিশাল বট গাছ, আর তারই কোটরের ভেতরে থাকে বুড়ো কিরু। সে যে ঠিক কত বছর ধরে সেখানে রয়েছে তা কেউ জানে না। শুধু কারো ঘরে নতুন অতিথি এলে কিভাবে জানি না খবর পেয়ে ঝর্ণা জঙ্গল পাহাড় উজিয়ে উড়ে আসে সে, আর সদ্যজাত শরীরে এঁকে দিয়ে যায় সেই অমোঘ চিহ্ন। আমার পিঠেও অমন উল্কি আছে বাবা। কোন পাখির উল্কি আছে? বাবা হাসেন, কিচ্ছু বলেন না। নদীর ওপারে রাবছা আলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে উদাস হয়ে যায় বাবার চোখ দুটো। আমি আরও একবারের জন্য দেখতে থাকি বাবার পিঠের অজস্র আঁকিবুকির মধ্যে ডানা মেলা সেই অদ্ভুত পাখিটাকে। তীক্ষ্ণ শিকারী ঠোঁট, তেজময় দুটো ধারালো চোখ, সবল পেশিবহুল ছড়ানো দুই ডানা, পালক ফুলিয়ে ঘাড় বেঁকিয়ে তাকানোয় রাজ অহংকার। কি নাম এই পাখির? বুঝলি ভাই, সুখা পাহাড়ের শকুনরা বলল হিরণবিলে নাকি এবারে অনেক ভেটু হয়েছে। লাফাতে লাফাতে কখন আবার পাশে চলে এসেছে দাদা, দুহাত পাশে ছড়িয়ে বলল, এই এত, তুই আর আমি সাঁতরে গিয়ে বিলে যত ভেটু ফুল আছে সব তুলে নিয়ে আসব, তারপর আমরা তিনজনে মিলে পেট ভরে খাবো। আহা, কতদিন পেট ভরে খাই না। না, দাদার কথা শেষ হওয়া মাত্র বাবার জলদ গম্ভীর স্বর ভেসে এলো। একটা জিওল গাছের শক্ত ডালকে ভেঙে লাঠির মতো বানিয়ে নিয়েছেন বাবা। সাবধানী দৃষ্টিতে এদিক ওদিক দেখতে দেখতে দ্রুত পায়ে এগিয়ে এলেন। শুধুই আমরা, আর বাকিদের কি হবে? তারাও যে দিনের পর দিন আজ পেটা খেয়ে কাটাচ্ছে তাদের কথা ভাববে না, এই শিখেছি তোমাদের। মাথা নিচু করে ফেলেছে দাদা। আমি জানি ওর মনটা খুব ভালো, আসলে ভেটু ফুলের খবরে এতটাই উত্তেজিত হয়ে গেছে। না বাবা, আমার ভুল হয়ে গেছে, আমরা সব ভেটু ফুল তুলে গায়ে নিয়ে যাব, তারপর সবাই মিলে ভাগ করে খাব। বাবার চোখ স্নিগ্ধ হয়ে এসেছে, দাদার কাঁধে হাত রাখলে। মনে রাখবে, একজন প্রকৃত দৌসজ বা প্রকৃত নেতা কখনোই শুধুমাত্র আত্মস্বার্থ নিয়ে চিন্তা করে না, নিজের জাতির প্রত্যেকটা প্রাণীর ভালো মন্দের প্রতি সম্পূর্ণ দায়বদ্ধতা থাকে তার। এগুলো তো তোমাদের বুঝতে হবে বাবা, না হলে আমাদের সঙ্গে ওই মানুষগুলোর পার্থক্য কোথায়? আচ্ছা বাবা,
মানুষেরা এত খারাপ হয় কেন? আমরা তো ওদের কোনো ক্ষতি করিনি, তাও কেন ওরা? থমকে গেলেন বাবা, দপ করে একবার জ্বলে উঠে বিষণ্ণ হয়ে গেল তার চোখ। রোদ বেশ অনেকটাই মাথার উপরে, পায়ের নিচটা গরম পাথরে ঘষা খেয়ে খেয়ে জ্বালা করছে। কোমরে বাঁধা কাপড়খানা খুলে আমাদের ঘামে ভেজা মুখ মুছিয়ে দিলেন বাবা। কপালের ওপর হাত মেলে আকাশের দিকে চোখ কুঁচকে কি যেন দেখতে দেখতে ভাঙা গলায় বললেন, জানি না বাবা, এটা বোধহয় ওদের কাছে খেলার মতো। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে দুই হাতে দুজনকে নিয়ে মরা ডালপালা পেরোতে পেরোতে দ্রুত এগিয়ে চললেন। ওই কাবেরীর ওপারই ওদের শহর, রূপকথার মতো। সেখানে দুবেলা দুমুঠো খাবার জোগাড়ের দুশ্চিন্তা নেই, সূর্যের প্রবল তাপ থেকে বাঁচবার ভাবনা নেই, প্রকৃতিকে আস্তে আস্তে ধ্বংস করে তার উপর গড়ে উঠেছে ওদের ইমারত। আজ প্রযুক্তিকে কাজে লাগিয়ে ওরা কত কিছুই না বানিয়েছে, ঠান্ডার অদৃশ্য চাদরে মুড়ে ফেলেছে গোটা শহর, জমি থেকে ধাপে ধাপে উঠে গিয়েছে শূন্যে ভাসমান সব বিশাল বিশাল রাস্তা। এ আমাদের বহুবার শোনা উপাখ্যান, তাও যেন আমার ভেতর থেকে একটা বোকা লোভী ছেলে বিহ্বল চোখে বলে উঠল, ওদের কোনো দুঃখ কষ্ট নেই তাই না? আমাকে এক ঝলক দেখে নিয়ে আবার শুরু করলেন বাবা, কিন্তু কি জানো, শহরের মানুষদের এই স্বার্থান্ধতার জন্য বলি হতে লাগলো প্রকৃতির সঙ্গে জুড়ে থাকা মানুষ, পশু পাখিরা। শহরের বাইরে লোকালয় ছাড়িয়ে যে অপুরাণ প্রকৃতির সম্ভার ছিল সব নষ্ট হয়ে যেতে লাগলো, নুকতে লাগলো প্রাণীরা, ভেঙে পড়ল বাস্তুতন্ত্র, এমনকি বাদ যায়নি আমাদের বিন্ধু পাহাড়টাও। বলতে বলতে দাঁড়িয়ে পড়লেন। সামনে অনেকটা নিচুতে এক বিশাল উপত্যকা, কিন্তু তাতে কোনো সবুজের আভাস নেই, কেবল জমির উপর দেখা যাচ্ছে কালচে ছাই রং। এইখানেই ছিল এক বিশাল জঙ্গল, দাবানলে সব শেষ হয়ে গেল, শুকিয়ে গেল ঝর্ণাগুলো। ওই যে দেখছো মরা গাছপালার স্তূপ, ফুটি ফাটা পাথর, এই সব বুকে করে নিয়ে এখন একটা ন্যাড়া পাহাড় হয়ে কোন মতে টিকে আছে বিন্ধু। থতমত মুখে দাঁড়িয়ে পড়েছে দাদা। আমারও সারা শরীরে কেমন একটা শিরশিরে অনুভূতি ছড়িয়ে পড়ছে। মানুষের গল্প বহুবার শুনেছি বাবার মুখে, কিন্তু আজ এই মৃত প্রান্তরের প্রতিটা কোণ থেকে এ যেন একটা বুক ফাটা হাহাকার ছুটে এসে আমাকে এফোড় ওফোড় করে দিচ্ছে। মনে পড়ে যাচ্ছে আমার প্রিয় বন্ধুর কথা, আমরা প্রায় চলে এসেছি, পা চালিয়ে চলো। বাবা যেন হঠাৎ কথা ঘোরাতে চাইলেন, আবার শুরু হলো পথ চলা। চুপচাপ হাঁটছিলাম আমরা তিনজন। কিছু পরে দাদা অস্ফুট স্বরে বলে উঠল, আমরাও কি মানুষ নই বাবা? জানি না, তবে ওরা বোধ হয় ঠিক মানুষ হয়ে উঠতে পারেনি। আবার দাদুর মুখে ছোটবেলায় শুনেছিলাম অনেক বছর আগে, মানুষটা কি এমনটা ছিল না, প্রকৃতির শ্রেষ্ঠ জীব হওয়ার মতো তখন সব গুণই তাদের ছিল, অথচ এরাই আজ অন্য কাউকে মানুষ বলে জ্ঞান করে না। ওদের চোখে আমরা শুধুমাত্র পাহাড়ে জঙ্গলে থাকা আদিবাসী নিচু জাত, আমাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, বরং আমরা নাকি ভাগ বসাচ্ছি প্রকৃতির হাওয়া জল খাদ্যে, তাই আমাদেরকে যখন খুশি মেরে ফেলা যায়। এই কৃত্রিম সুখনগরে থাকতে থাকতে যখন একঘেয়ে হয়ে যায় সবকিছু, তখন খেলার ছলে আমাদের হত্যা করে মন ভরে ওরা বিনোদনের জন্য। টপ টপ করে আমার গাল গড়িয়ে পড়ল নোনতা জলের ধারা, দাঁতে দাঁত চেপেও আটকাতে পারলাম না সেই স্রোতকে। গলার কাছে একটা শক্ত ডেলা ভেঙে দিচ্ছিল আমার সমস্ত প্রতিরোধ। মনে পড়ে যাচ্ছিল সেই ঋণ ঋণে স্বর, ডাগর চোখ দুটোকে, আমার বন্ধু পারাবত, ওর পিঠে আঁকা পায়রার উল্কিটার মতোই নরম শান্ত একটা ছেলে, আমার খেলার সাথে। দিন কয়েক নিখোঁজ থাকার পর যখন পাহাড়ের খাঁজে খুঁজে পাওয়া গেল তার ক্ষতবিক্ষত রক্তাক্ত শরীরটা, তখন গায়ের বড়রা বলল, মানুষ
শিকার করেছে ওকে। ওর বুকে পেটে গেঁথে থাকা সেই বড় বড় বাঁকানো নখের মতো তীর আজও যেন জীবন্ত হয়ে উঠছে আমার সামনে, ঘিরে ধরছে চারদিক থেকে। মাথার ভেতর ভীমরুলের মতো গোঁ গোঁ শব্দ, শরীর দুর্বল হয়ে আসছে। চোখ বুঝে মাটিতে আছড়ে পড়লাম হাঁটু মুড়ে। এমন সময় একটা সবল ঠান্ডা হাতে পরশ চাপড়ে ধরলো আমাকে, দুই হাতে মুছিয়ে দিল কাল দুটো। জল ভরা চোখ মেলে দেখলাম স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন বাবা, তার চোখে এক অদ্ভুত আলো। এভাবে ভেঙে পড়লে চলবে না বাবা, তোমাকে যে বড় হতে হবে, অনেক বড়, রুখে দাঁড়াতে হবে এই বর্বর অত্যাচারের বিরুদ্ধে, বাঁচাতে হবে নিজেদের জাতিকে। একদিন একদিন এই সমস্ত উপত্যকার রাজা হবে তুমি, জয়ী হবে, জয়ী যে হতেই হবে, কারণ আমরা যে দৌসজ, আর দৌসজ বাচ্চা ধনুকের ফলার মতো বেঁকে গিয়ে হঠাৎ লুটিয়ে পড়লেন বাবা। আমার চারিদিকে আবার সেই বাঁকানো নখের মতো ধারালো তীরগুলো ঘিরে আসছে, ভীমরুলের মতো একটা শব্দ সমানে বাড়ছে। হতভম্বের মতো দাঁড়িয়ে রইলাম, এই স্বপ্ন দৃশ্য আমার খুব চেনা। পারাবতের মৃত্যুর পর বহু রাত চমকে চমকে জেগে উঠেছিল এই স্বপ্ন দেখে দেখে, একটু আগেও তো, কিন্তু না, এ তো স্বপ্ন নয়, কারণ আমার চোখের সামনে একটা চকচকে ধাতব নখরযুক্ত ফলা সুতীব্র বেগে এসে গেঁথে গেল বাবার তলপেটে। বিস্ফারিত চোখে দেখলাম মাটিতে পড়ে কাতরানো বাবার উরুতে আটকে আছে আরও একটা তীর। আমার শরীরে পাক দিয়ে উঠছে, মাথার ভেতরে যেন ছোটাছুটি করছে রক্তরা। তাও আমি একচুল নাড়াতে পারলাম না হাত পা, শরীরটা পাথরের মূর্তির মতো মাটিতে আমূল গেঁথে থাকলো। শুধু প্রায় ঠিকরে বেরিয়ে আসা দু চোখ দিয়ে দেখতে লাগলাম তলপেটের আঘাত সত্ত্বেও ঝুলছে উঠলো বাবার দুই চোখ। ঘাড় বেঁকিয়ে আকাশের দিকে তাকিয়ে প্রবল ক্রোধে যেন ফুলে উঠতে লাগলো শরীরের প্রত্যেকটা পেশি, যেন পিঠে আঁকা সেই নাম না জানা পাখিটা, তার ঠোঁট সুচলো হয়ে তখন বেরিয়ে এসেছে এক ভয়ঙ্কর গর্জন, যেন যুদ্ধের আগের রণহুঙ্কার। বাবার দৃষ্টি অনুসরণ করে তখন আমার মাথাও উঠে গেছে আকাশের দিকে, সারা আকাশ ছেয়ে ফেলেছে বিরাট বিরাট কালো বাদুড়ের মতো কিছু প্রাণী। হয়তো বেশ কিছুক্ষণ থেকেই আমাদের লক্ষ্য করেছে ওরা, কিন্তু কথায় ব্যস্ত বাবা সতর্ক হওয়ার সময় পাইনি। বাদুড়ের মতো দেখতে হলেও মাথার উপর স্বচ্ছ আবরণের আড়ালে যে মুখটা দেখা যাচ্ছে তাতে চোখ নাক কান বসানো ঠিক আমাদের মতোই। আজ এতগুলো শিকার পেয়ে যেন উল্লাসে মেতে উঠেছে মানুষের দল, আমাদের ঘিরে গোল করে ঘুরতে লাগলো ওরা। দাদাও ঠিক আমার মতোই এক পাশে দাঁড়িয়ে বাঁশ পাতার মতো কাঁপছে। ততক্ষণ এক ছটকায় উঠে দাঁড়িয়েছেন বাবা, হ্যাঁচকা টানে তলপেট থেকে টেনে বের করে ফেললেন ধারালো নখরটা। এতটুকু বিকৃত হলো না তার মুখ, তবে শরীরটা বাঁকিয়ে কোমরে বাঁধা কাপড়ের গেঁজে থেকে বের করে আনলেন একটা চকচকে ছোরা, আর এক নিমেষে ছুঁড়ে দিলেন ওপরের দিকে। ওদের সেই কৃত্রিম উড়ান পোশাকে ধাক্কা খেয়ে ধাতব শব্দ করে কোথায় যেন হারিয়ে গেল ছোরাটা। শুকনো নিভে যাওয়া মুখে আমাদের দিকে তাকালেন বাবা, এক পরাজিত রাজার মতো ক্লান্ত কণ্ঠে কোনো মতে বললেন, তোমরা পালাও, তোমরা দাঁড়িয়ে থেকো না, পালাও, গায়ে ফিরে যাও। সবার মন চিন্তা করো, কেমন কেমন। নিজের দু চোখে বিশ্বাস করতে পারছিলাম না আমি, চারিদিকে কেমন অন্ধকার হয়ে আসছিল, বুকের ভেতর থেকে ফেটে ফুটে যেন বেরিয়ে আসবে সব কিছু। ঘোলাটে চোখে দেখলাম আকাশ থেকে বৃষ্টির মতো ঝাঁকে ঝাঁকে তীর এসে ফুঁড়ে ফেলছে বাবার শরীর, গরম রক্তে ভিজে উঠছে বহুদিন তৃষ্ণার্থ থাকা রুক্ষ জমি। কিন্তু বাবার যেন সেদিকে ভ্রুক্ষেপ নেই, তার চোখে জমা হয়েছে এক রাশ আতঙ্ক, নিজের জন্য নয়, আমাদের জন্য। শুকনো ঠোঁট চেটে শরীরের সমস্ত শক্তি এক করে পাগলের মতো চেঁচিয়ে উঠলেন, দাঁড়িয়ে আছো কেন, পালাও, দৌড়াও, তোমরা বাঁচতে হবে তোমাদের,
আমি থাকি না থাকি বাঁচতে তোমাদের হবে। এইভাবে সবকিছু শেষ হয়ে যেতে পারে না, তোমরা পালাও। আস্তে আস্তে জড়িয়ে আসতে লাগলো বাবার সঙ্গে। বাসা ভোলা পাখির মতো ধাক্কা খেয়ে ফিরতে লাগলো পাহাড়ে পাহাড়ে। আমার উপর যেন একটা পাথর গড়িয়ে এনে ফেললো সেই আওয়াজ। আর বইতে পারছিলাম না বুকের ভার, একটু একটু করে ঝুঁকে পড়ছিলাম সামনের দিকে। এমন সময় এক প্রবল ধাক্কা মেরে কে যেন ঠেলে তুললো আমাকে। তারপর ভীষণ জোরে ঝাঁকাতে ঝাঁকাতে কানের কাছে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, চল ভাই পালাতে হবে আমাদের, দৌড়তে থাক, আমার হাত ছাড়বি না একদম, দৌড়ো পালা, চল ভাই চল চল। বলতে বলতে আমার হাত শক্ত করে মুঠোর মধ্যে নিয়ে দৌড়তে শুরু করলো গলাটা। কি এক অবস্থানে আমিও পিছন পেছন দৌড়তে শুরু করলাম। পাহাড়ের খাঁজে নিজেদের আড়াল করে মরা গাছের ফাঁক কোলে পাগলের মতো দৌড়চ্ছিল দাদা, তার সঙ্গে পাল্লা দিয়ে আমি। সামনে ঢালু হয়ে গেছে জমি, তারপর এক বিশাল প্রান্তর, সেই মাঠ পেরোতে পারলেই শুরু হয়েছে অল্প স্বল্প কিছু গাছের চটলা। সেই জঙ্গল পেরিয়ে বেশ কিছুটা চড়াই উঠলে গায়ের সীমানা আমাদের গুহা। মাথার ওপর থেকে যেন গলন্ত লাভা ঢালছে সূর্যটা, গলা শুকিয়ে কাঠ, ফুসফুসটাও ফেটে যাবে মনে হচ্ছে। তা সত্ত্বেও নিজেদের নিংড়ে দিয়ে প্রাণ ভয়ে দৌড়চ্ছি আমরা, কারণ পেছনেই চওড়া ইস্পাতের ডানা মেলে উড়ে আসছে মানুষের দল। মাত্র একটা তরতাজা প্রাণ শিকার করে তাদের খিদে মেটেনি। বাবার রক্তাক্ত মুখটা সামনে চলে আসছিল বারবার, ঘামের সঙ্গে মিশে যাচ্ছিল কান্না। টলতে টলতে কোনো মতে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিলাম শরীরটাকে। সামনে দেখতে পাচ্ছি গাছগুলোকে, কিন্তু ঝাপসা হয়ে আসছে সব কিছু। শুধু শুধু খুব কাছে চলে এসছে যান্ত্রিক গোঁ গোঁ শব্দটা, ওরা ধরে ফেলেছে আমাদের। এই বোধহয় শেষ, আর পারছি না, দম ফুরিয়ে গেছে। একটা ছোট্ট হোঁচট খেয়ে আছড়ে পড়লাম পাথরের উপর। আর ঠিক সেই মুহূর্তে আমার হাতটা আলগা হয়ে গেল দাদার হাত থেকে। গোড়ালির কাছে কিছুটা মাংস চিরে কি যেন বেরিয়ে গেল। প্রচণ্ড যন্ত্রণায় কোকিয়ে উঠে মাথাটা তুলে দেখলাম একটু দূরেই মাটির উপর পড়েছে একটা বাঁকানো তীর। গোড়ালি ঘেঁষে বেরিয়ে গেছে, কিন্তু তার ঠিক পরেই এমন একটা ঘটনা ঘটল যে বিস্ময়ে আতঙ্কে পাথর হয়ে গেলাম আমি। উল্টো দিক থেকে পাগলের মতো আমার দিকে ছুটে আসছে দাদা, চোখ আকাশের দিকে। একদম কাছে এসে হঠাৎই থেমে গিয়ে দুহাত ছড়িয়ে উপুড় হয়ে পড়ল আমার উপর। সঙ্গে সঙ্গে এক ঝাঁক তীক্ষ্ণ ফলা এসে বিঁধে গেল ওর সারা শরীর। চিৎকার করে উঠলাম আমি, এ কি করলো দাদা, আমাকে বাঁচাতে গিয়ে এভাবে? বুক ফাটা হাহাকার করে দুহাতে জড়িয়ে ধরতে গেলাম ওকে, কিন্তু বুঝতে পারলাম বিশেষ লাভ নেই। দাদা চিৎকার করতে করতে ওকে সরানোর চেষ্টা করতেই থাকলাম, কিন্তু অসহায়ের মতো ব্যর্থ হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না আমার। ওর টাটকা রক্তে ভেসে যাচ্ছিল আমার সারা গা, এক একটা ফলা এসে গেঁথে যাচ্ছিল ওর কচি শরীরে, আর মরণ আর্তনাদ করে উঠছিল দাদা। হাউ হাউ করে কাঁদছিল, তার মধ্যে টকটকে লাল জল ভরা চোখ মেলে দাদা শান্ত গলায় বলল, পালা ভাই, এই সুযোগে পালা, আমার নিচে তোকে দেখতে পাচ্ছে না ওরা, তুই পালিয়ে যা। না কিছুতেই না, তোকে ছেড়ে আমি কোথাও যাবো না দাদা, এখানেই এখানেই থাকবো আমি তোর সঙ্গে। ভাই আমার আমার কথাটা শোন, গায়ে ফিরে যা তুই, ওদের তোকে খুব প্রয়োজন, মনে রাখ বাবা বলতেন দিন দিন পাল্টাবে, তোকে আনতে হবে সেই গৌরবের দিন। তুই পালা ভাই পালা, পিছন ঘুরে আর দেখিস না দাদা, যা দাদা যা। বলতে বলতেই থেমে গেল দাদা,
একটা তীক্ষ্ণ ফলা ওর মাথা ভেদ করে এসে দাঁড়ালো আমাদের মাঝে। আমার চারপাশে সব কেমন তরল আলকাতরা হয়ে গলে পড়তে লাগলো। কষ্ট, যন্ত্রণা, আতঙ্ক আমাকে টেনে নিয়ে যাচ্ছিল অবচেতনার গভীর অন্ধকারে। তাও আমার ভেতরের কোন এক লুকিয়ে থাকা শক্তি চেতনার শেষ সীমাতে এসেও জাগিয়ে রাখছিল আমাকে। এভাবে কতক্ষণ কাটলো জানি না। একসময় কমতে কমতে মিলিয়ে গেল গো গো আওয়াজ। দাদার ঠিকরে বেরিয়ে আসা চোখ দুটো তখনও দেখছে আমাকে। শুকিয়ে যাওয়া রক্তের উপর ভন ভন করে উড়ে বেড়াচ্ছে গোটা কতক মাছি। তীরের জঙ্গলের ভেতর দিয়ে গড়িয়ে বেরিয়ে এলাম কোনো মতে। এখানে ওখানে কেটে গিয়ে রক্ত গড়াচ্ছে। দাদার শরীর ভেদ করে আমাকেও খোঁচা মেরেছে বেশ কটা তীর, কিন্তু কোনো রকম ব্যথার অনুভব হচ্ছে না। আমার সব বোধ বুদ্ধি কোন এক ভোঁতা হাতুড়ির বারবার আঘাতে গুঁড়িয়ে গেছে। টলতে টলতে কোন দিকে এগিয়ে চললাম নিজেই জানি না। আজ আমার কেউ নেই, কিছু নেই। যে দুজনকে ঘিরে ছিল আমার গোটা জগৎ, তারা অনেক কষ্টে দুঃখে দুঃখে ছেড়ে গেছে পৃথিবী। অথচ আজ সকালটাও কত অন্যরকম ছিল। বাবার স্নেহ ভরা হাতটা যেন অন্ত হাওয়ায় এসে মাথার উপর বুলিয়ে দিয়ে গেল। দাদা, দু হাতে আমাকে কোলে জড়িয়ে ধরে ঘুমোনো দাদা, একখানা পেয়ারা আধা আধি করে খাওয়া দাদা, আরে তুই তো আমার প্রাণেরও বেশি বলে গলা জড়িয়ে ধরা দাদা, সবাই একে একে ভিড় জমাতে লাগলো আমার সামনে। অন্ধকার অন্ধকার নেমে আসছিল। পদ্ম পাতার মতো নরম মখমলে আমার মুখের উপর যেন খেলা করছে আলোটা। এই আছে, এই নেই, বারবার যাচ্ছে কোথায়? ঘষা কাঁচের মতো একটা আবছায়া ধরে ফেলছে ওকে। আবার ঠিক এদিক ওদিক গলে ঠিক ফুরুত করে বেরিয়ে আসছে আলোটা। ভারী মজা তো, কিন্তু এ কি, ছায়াটা একটু একটু করে বড় হয়ে গপ করে গিলে ফেললো পুরো আলোটাকে। আর দাদা, ধর্ম নিয়ে উঠে বসলাম। একটা তীব্র গোল আলো, তার সামনে কেউ দাঁড়িয়ে আছে। ঠিক যেন আলোর ছটা গড়িয়ে পড়ছে তার মাথা থেকে। এটা কোন জায়গা? কোনো গুহা মনে হচ্ছে, কিন্তু আশপাশে সব কিম্ভূত কিমাখা যন্ত্রপাতি ছড়ানো। একটা মারাত্মক সম্ভাবনা বিদ্যুৎ গতিতে আমার মাথায় ঝলসে উঠল। এটা কি মানুষের ডেরা? আমি কি ধরা পড়ে গেছি? ওরা কি আমাকে নিয়ে এসেছে ওদের শহরে আরও ভয়ঙ্কর কিছু করবে বলে? আমার সারা শরীর থরথর করে কেঁপে উঠল। মুখ দিয়ে একটা আর্তনাদ ছিটকে আসবে এমন সময় আলোর সামনে থেকে সরে আমার সামনে এসে দাঁড়ালো মানুষটা, আর আমার চোখ যেন ধাঁধিয়ে গেল। হ্যাঁ, মানুষই বটে, এমন অদ্ভুত সুন্দর মানুষ আমি আগে কখনো দেখিনি। আমাদের মতো থ্যাবড়া নাক, পুরু ঠোঁট নেই, নেই কুচকুচে কালো শরীরও, দীর্ঘ পেটানো শরীর, লম্বা নাক, চোখ দুটো টানা টানা, ভীষণ মায়া মাখানো, শরীরের রং ঘন নীল, চামড়া ভেদ করে সেই শরীর থেকে ছড়িয়ে পড়ছে এক নরম আভা, পাতলা ঠোঁটে ফুটে উঠল মিষ্টি হাসি, তারপরে ভেসে এলো ঠান্ডা সুরেলা স্বর। ভয় পেও না, আমি তোমার শত্রু নই। আমার গলা দিয়ে আওয়াজ বেরোলো না। কে এই লোকটা? আমাদের একজনে নয়, তবে কি শহরের মানুষ? তাই যদি হবে তাহলে আমাকে অত্যাচার করার বদলে এত ভালো করে কথা বলছে কেন? এক অদ্ভুত শান্তি ভরসা আছে লোকটার গলায়, বড় আপন মনে হচ্ছে ওকে। একটা সোনালি তরল ভরা স্বচ্ছ পাত্র আমার মুখের সামনে ধরল লোকটা।
এই নাও, এইটা খেয়ে নাও, শরীর অনেকটা ভালো লাগবে। এটা কি দিচ্ছে লোকটা? বিষ। আমি পাত্রটা হাতে নিয়ে সন্দেহের গলায় বললাম, এটা কোন জায়গা, আপনি কে? বেশ গুছিয়ে বসল নীল মানুষ, মুচকি হেসে বলল, আমি অনেক দূরে থাকি, মাঝে মাঝে এখানে আসি, কিছু জিনিসপত্র জোগাড় করে নিয়ে যাই আমার গবেষণাগারের জন্য। গতকাল তেমনই মতলবে আদারে বাদারে করছিলাম, দেখতে পেলাম রক্তমাখা অবস্থায় অজ্ঞান হয়ে জঙ্গলের মধ্যে পড়ে আছো তুমি, তাই তুলে নিয়ে এলাম আমার এই অস্থায়ী ডেরায়। কি হয়েছিল তোমার? সেই স্বর যেন আমার বুকের গভীরতম কোণটায় গিয়ে ধাক্কা মারল। এক দৃষ্টে ওই হরিণ চোখের দিকে তাকিয়ে থাকতে থাকতে এক সময় আমারও দু চোখ ভরে উঠল জলে, গলা বেয়ে আমার বুক ভাসিয়ে দিয়ে গেল সেই গরম নোনতা স্রোত। মনে পড়ে গেল বাবা দাদার মুখ দুটো, যে মুখ দুটো আমি আর কোনো দিন দেখতে পাবো না, কোনো দিন শুনতে পাবো না সেই হাসি আদর। হঠাৎই কেমন শীত করে উঠল আমার, কেন আমি হতভাগ্যের মতো একা রয়ে গেলাম এই পৃথিবীতে? চুপ করে আমাকে দেখছিল সেই মানুষ, আচমকা দুই হাতে আমার গাল দুটো মুছিয়ে দিয়ে হাত রাখলো মাথায়, গাঢ় স্বরে ফিসফিসিয়ে বলল, খুলে বলো আমাকে, আমি তো তোমার বন্ধু। কোথায় যেন ভেসে গেলাম আমি, খুলে গেল আমার বুকের সব আগুন, বাঁধ ভাঙা কান্নায় তার কাঁধের উপর আছড়ে পড়লাম। শুধু সমব্যথী দুই হাত শান্তভাবে ঘুরে বেড়াচ্ছিল আমার পিঠের উপর। এইভাবে কেটে গেল মুহূর্তের পর মুহূর্ত। এক সময় নিজেকে কিছুটা সামলে উঠতে পারলাম, যেন সেই ক্ষণেরই অপেক্ষায় ছিল সে। দুই কাঁধে হাত রেখে বলল, কেন এত কষ্ট পাচ্ছ বন্ধু? কোথায় তোমার বাড়ি, পরিবার? কি হয়েছিল খুলে বলো। পরিবার? যে দুজন আমার সব কিছু ছিল তাদেরকেই তো ওরা মেরে ফেলেছে। ওরা? ওরা কারা? মানুষেরা। স্তম্ভিত মুখে তাকালো লোকটা, তিনটে ভাঁজ খেলে গেল চওড়া নীল কপালে। কাঁপা কাঁপা গলায় আচ্ছন্নের মতো বলতে শুরু করলাম, আমি আমাদের জাতির নাম তো সজ, ওই বিন্ধ্য পাহাড়ের ওপর আমাদের গাঁ, আমার বাবা ছিলেন গাঁয়ের মোড়ল। এরপর একে একে বাবার কথা, দাদার কথা, খিদে তেষ্টা তাপের সঙ্গে লড়াই করে বেঁচে থাকার দিনগুলো এবং মানুষদের নৃশংস হত্যালীলা কীভাবে কেড়ে নিল আমার প্রিয়জনদের, সেই সমস্ত যন্ত্রণার উপাখ্যান আগলহীনভাবে বন্যার মতো ঠেলে উঠতে লাগলো আমার ভেতর থেকে। কান্না চিৎকার মিলেমিশে একটা অদ্ভুত গুঙানি বেরোচ্ছিল, বুকের ভেতরের সমস্ত ক্ষতর মুখ যেন খুলে গেছে। কিন্তু একই সঙ্গে বুঝতে পারছিলাম একটু একটু করে একটা ঠান্ডা নরম প্রলেপ পড়ছে আঘাতগুলোর উপরে। আত্মহারার মতো নিজেকে উজাড় করে বলে যাচ্ছিলাম, হঠাৎ নীল মানুষের দিকে চোখ পড়তেই আমার খেই হারিয়ে গেল। আমার সামনে বসে যেন সম্পূর্ণ অন্য একজন মানুষ, কোথায় সেই মধুর কোমল হাসি, টলটলে দীঘল দুই চোখ, তার জায়গায় ঠোঁট চাপা কঠিন চোয়ালে ফুটে উঠছে চরম ক্রোধ, আর চোখ দুটোয় যেন ধিকি ধিকি করে জ্বলছে নরকের অগ্নিকুণ্ড। হাত দুটো মুঠো পাকিয়ে দূরের দিকে তাকিয়ে থাকতে থাকতে দপদপ করে ফুলে উঠল তার শরীরের সমস্ত শিরা উপশিরা। আমার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে হিস হিসিয়ে বলে উঠল, এরা কোনোদিন শুধরবে না, এর আগেও কালে কালে বহুবার এখানে এসেছি আমি, সব কিছু ঠিক করে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু সময় যেতে না যেতেই নিজের আদিম বর্বর কলসটার মধ্যে বারে বারে ঢুকে পড়ে এই মানব জাতি। মাথা নিচু করলাম, একটা ফুটন্ত আগ্নেয়গিরি জেগে উঠেছে আমার ভেতরেও, কিন্তু কানে এলো এক বজ্র নির্ঘোষ, এই বর্বরতার শেষ হবে এবার, তুমি শেষ করবে এই নৃশংস অত্যাচারের রীতিকে। তোমার বাবা দাদা তোমার গাঁয়ের প্রত্যেকটা শিকার হওয়া মানুষের মৃত্যুর প্রতিশোধ নেবে তুমি। সে কণ্ঠস্বরে এমন এক আদেশ মিশেছিল যে ভয়ে যেন থরথরিয়ে কেঁপে উঠল গুহার সমস্ত জিনিসপত্র।
ভীত হয়ে পড়েছিলাম আমিও। আমার দিকেই আঙুল নির্দেশ করে দাঁড়িয়ে আছে সে। কোনো মতে আমতা আমতা করে বললাম, কিন্তু আমি তো খুবই ছোট, রোদের অনেক শক্তি, ওদের সঙ্গে কি আমি? কে বলেছে তুমি ছোট? একজন প্রকৃত যোদ্ধার ক্ষমতা নির্ণয় হয় তার সাহস আর মনের জোর দিয়ে। সেই সাহসই তোমার শক্তি হয়ে উঠবে বন্ধু। আমি তোমাকে সাহায্য করব। এক চোড়া জল জলে চোখ এক দৃষ্টে তাকিয়ে আছে আমার দিকে, যেন পড়ে নিচ্ছে মনের ভেতর পর্যন্ত। ও কি বুঝতে পারছে আমার মনের টানা পড়েন? যা বলছে এই লোকটা দেখি সত্যিই সম্ভব? এমন ক্ষমতা আছে যে তার সাহায্যে আমি হারিয়ে দেবো ওই মহাশক্তিশালী মানুষগুলোকেও? নাকি এ ওদেরই একজন, আরও বড় কোনো জালে জড়িয়ে ফেলছে আমাকে? এই কয়েক ঘন্টায় যা যা ঘটে চলেছে আমার সঙ্গে তার পুরোটাই আমার কাছে কিছুদিন আগেও ছিল কল্পনাতীত। আর এই সমস্ত অভিজ্ঞতা, এই সমস্ত ভয়াবহ অভিজ্ঞতা যেন এক লাফে কয়েক গুণ বয়স বাড়িয়ে দিয়েছে আমার। কোথায় হারিয়ে গেছে সেই ছোট্ট ছেলেটার সহজ সরল মনটা? কোনো কিছুই আর সহজে বিশ্বাস করে উঠতে পারছি না। তবুও যেন বিশ্বাস করতে ইচ্ছা করছে ওর কথাগুলো। ও যেন আমার বহু দিনের চেনা, আমার চির সখা। এই নাও। আমার হাত থেকে ফাঁকা পাত্রটা নিয়ে অন্য একটা পাত্র ধরিয়ে দিল লোকটা। তাই তো, কথার ফাঁকে কখন যেন খেয়ে ফেলেছি সেই সোনালি তরল। আর সত্যি বেশ ঝরঝরে লাগছে শরীরটা, ব্যথা বেদনাগুলো অনেকটাই কম। তাহলে কি মিথ্যে সন্দেহ করছি? উল্টো দিকে ঘুরে কিছু যন্ত্রপাতি নাড়াচাড়া করছিল লোকটা, পেছন না ফিরেই মৃদু গলায় বলল, খেয়ে নাও ওটা, ঘুমের খুব প্রয়োজন তোমার। দোলা চলে দুলতে দুলতে একসময় আমিও ঠোঁট ঠেকালাম মিষ্টি স্বাদের ওই ঝাঁঝালো সবুজ তরল ভরা পাত্রটাতে। আওয়াজ করতে করতে এক ঝাঁক বনটিয়া উড়ে গেল। আমাদের গুহার সামনেও রোজ আসতো একদল। আমি আর দাদা খুব খেলা করতাম ওদের সঙ্গে। ছোট ছোট লাফ দিয়ে ওরা হেঁটে চলে বেড়াতো, খাবার খেত আমাদের হাত থেকে। রোজ একই দল আসে কিনা দেখার জন্য একবার একটার গলায় আলতো করে রঙিন সুতো বেঁধে দিয়েছিল দাদা। পরের দিনই সেই পাখি হাজির। দুটো দিন হয়ে গেল ফাঁকা পড়ে আছে আমাদের ঘর। ওরা কি এসে ডেকে ডেকে ফিরে গেছে? চোখের ভেতরটা জ্বালা করে উঠল। আর কোনো দিন খেলা হবে না দাদার সঙ্গে, ঘরেও কি আর ফেরা হবে কোনো দিন? ওসব ফিরেই বা কি করবো? কে আছে আমার সেখানে? গাল দিয়ে গড়িয়ে পড়া ফোঁটা দুটোকে মুছলাম। সামনেই দৃপ্ত পায়ে এগিয়ে চলেছে নীল মানুষ। ভোরের লালচে গোলাপি আলোর চওড়া নীল পিঠটার উপর পড়ে কি সুন্দর বর্ণ ছটা তৈরি করেছে। হাঁটাটা যেন বাবার মতো লাগে। সেই ভয় ডরহীন বড় বড় পা ফেলে বুক চিতিয়ে এগিয়ে চল। গতকাল সেই সবুজ মিষ্টি মিষ্টি জিনিসটা খাওয়ার পরেই ঘুম পেয়ে গিয়েছিল আমার। তারপর জানি না কি হয়েছিল, ভোরে যখন একটা ঠান্ডা পরশে ঘুম ভাঙল তখন দেখি একটা নরম বিছানায় শুয়ে আছি আমি, আর আমার মাথায় আস্তে আস্তে হাত বুলিয়ে দিচ্ছে সে। এক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিলাম সব কিছু, আবার ঘুমিয়ে পড়েছিলাম নীল হাতটা জড়িয়ে। একটু বিরক্ত হয়নি সে, সরিয়ে নেয়নি হাতটা, শুধু স্নিগ্ধ গলায় ফিসফিসিয়ে বলেছিল, এবার সে উঠে পড়তে হবে বন্ধু, ভোর হয়ে এলো, আমাদের বেরোতে হবে, আজ বড় গুরুত্বপূর্ণ দিন, আজ তোমার অভিষেক। তারপরেই বেরিয়ে পড়েছিলাম আমরা, জানি না কোথায় যাচ্ছি। শুধু এটুকু মনে হচ্ছে এখন আমি আর একেবারে একা নই, কেউ রয়েছে আমার পাশে পাশে, আমার হাত ধরে, আমার সাহস হয়ে। তাই গতকালের সব দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে বেরিয়ে পড়েছি ওর পেছন পেছন। শরীর এখন চনমনে, কি আশ্চর্য ওষুধ দিয়েছে কে জানে, পায়ের ঘাটাও শুকিয়ে আসছে দ্রুত।
শুধু কাঁধের কাছটা কেমন সুরসুর করছে। একখানা সাদা কাপড় চাদরের মতো আমার গায়ে জড়িয়ে দিয়েছে সে। হাবে ভাবে সত্যিই মনে হচ্ছে আজ বুঝি বিশেষ কোনো দিন। আপন মনে আবল তাবল ভাবতে ভাবতে জঙ্গলের পথ পেরোচ্ছিলাম। এতক্ষণ খেয়াল করিনি নীল মানুষ হঠাৎ দাঁড়িয়ে পড়তেই আমিও দাঁড়িয়ে পড়লাম। আর সঙ্গে সঙ্গে আমার শরীরের ভেতর দিকে প্রচণ্ড গতিতে একটা বিদ্যুতের স্রোত বয়ে গেল। আমরা দাঁড়িয়ে আছি বিরাট প্রান্তরের সামনে, যার কোনো এক প্রান্তে ভাইকে বাঁচাতে গিয়ে নিজের বলি দিয়েছিল আমার দাদা। হয়তো এখনও দূরের কোনো কোনায় পড়ে আছে তার মৃতদেহ। মুহূর্তের মধ্যে জমে পাথর হয়ে গেলাম আমি। হাত পাগুলো অসাড় হয়ে অনুভূতিহীন, অথচ বুকের ভেতর থেকে একটা বিষমাখা যন্ত্রণা উঠে এসে ছড়িয়ে যাচ্ছে আমার প্রত্যেকটা কোষে, আর তার ছোবল আছড়ে পড়ছে শরীর জুড়ে। এ কোথায় নিয়ে এলো আমাকে লোকটা? চোখের মধ্যে যেন সূচের মতো ফুটছে একগোছা মর্মান্তিক দৃশ্য। তীব্র বেগে একগোছা তীর এসে ফালা ফালা করে দিল বাবার পেট। ঢলে পড়ছেন বাবা, মুখ দিয়ে ভলকে ভলকে বেরোচ্ছে রক্ত, আর আমরা ছুটছি। আমার উপর ঝাঁপিয়ে পড়ল দাদা, বৃষ্টির মতো তীর আসছে। দাদার মাথা ফুরে বেরিয়ে গেল একটা চকচকে ফলা, তার মধ্যেই শুনতে পেলাম কানের কাছে কে যেন খসখসে স্বরে বলে উঠল, চিনতে পারছো জায়গাটা? কেন কেন এনেছেন এখানে আমাকে, কি চান আপনি? আমার মুখোমুখি এসে দাঁড়ালো সেই নীল বর্ণ জীব। তার চোখ দুটো জ্বলছে ধকধক করে। আমার চোখে চোখ রেখে খানিক বিদ্রুপ করেই বলল, কেন ভয় করছে? বিশ্বাসঘাতক! এই লোকটাকে এতটা আপন ভেবেছিলাম আমি। ভেবেছিলাম এই একলা পৃথিবীতে আমার আশ্রয় হয়ে দাঁড়াবে এই লোকটা। প্রচণ্ড রাগে ইচ্ছা করছিল আঁচড়ে কামড়ে শেষ করে দিই, কিন্তু কিন্তু মনে হলো ভীমরুলের মতো একটা তীব্র গো গো আওয়াজ ধীরে ধীরে এগিয়ে আসছে। এসে গেছে মানুষের দল। মুহূর্তের মধ্যে চোখ মুখ পাল্টে গেল লোকটার। সাবধানী চোখে চারিদিক দেখতে দেখতে বিড়বিড় করল। আমি জানতাম ওরা আসবে। তারপর আমার হাত ধরে টানতে টানতে এগিয়ে চলল। গতকাল ওরা খুঁজে পায়নি তোমাকে, তাই আজ আবার এসেছে। আমি জানতাম এমনটাই হবে, তাই তোমাকে নিয়ে এলাম এখানে। মাথার ভেতর ওলট পালট হয়ে যাচ্ছে সব কিছু। ও আসলে কাদের দলে? কিন্তু আর কিছু ভেবে ওঠার আগেই দেখলাম আমরা গিয়ে দাঁড়িয়েছি একটা মস্ত উঁচু গাছের নিচে। তাড়াতাড়ি করো বলেই লোকটা তরতর করে উঠতে শুরু করলো গাছটায়। ওদিকে ক্রমশ এগিয়ে আসছে ভীমরুলের ডাক। দূর আকাশ প্রান্তে দেখা যাচ্ছে কালো কালো সারিবদ্ধ কিছু উড়ন্ত বস্তুকে। আর সময় নেই। কি হলো, এসো বলে ওপর থেকে ডাক আসতেই আমার অবচেতন মন থেকে কেউ যেন জোর ধাক্কা মারল, আর গাছে উঠতে শুরু করলাম আমি। হাঁচড় পাঁচড় করে কোনো মতে মগডালে উঠে তার পাশে যেতে দেখলাম কপালের ওপর হাত ভাঁজ করে দূর দিগন্তের দিকে কি যেন দেখছে। একটা আবছা ধূসর আকাশ, লালের ছোপ লেগেছে এখানে ওখানে। তার নিচ দিয়ে ঝাঁকে ঝাঁকে উড়ে আসছে মানুষেরা, যাদের একমাত্র লক্ষ্য বাকি সব জীবিত প্রাণীকে ধ্বংস করা। আমাকে একটা শক্তপোক্ত ডালে বসিয়ে আমার মুখোমুখি বসল সে। চোখে মুখে এক অদ্ভুত কাঠিন্য, শরীরের সমস্ত পেশি টান টান, যেন এক যোদ্ধা প্রস্তুত হয়েছে যুদ্ধক্ষেত্রে নামার জন্য। আমার চোখে চোখ রেখে বরফের মতো ঠান্ডা গলায় বলল, আমার দিকে তাকাও, যে কথাগুলো এখন বলছি সেগুলো ভালো করে শোনো। আমি মোহগ্রস্তর মতো তাকিয়ে থাকলাম। দূর থেকে ভেসে আসা মানুষদের উড়ান পোশাকের কৃত্রিম আওয়াজটা যেন একটা ঘোরের মধ্যে টেনে নিয়ে যাচ্ছে। একটু পরেই এই জায়গাটা ঘিরে ফেলবে মানুষেরা, গাছে থাকলেও সহজেই আমাদের দেখতে পাবে ওরা। ওরা যখন গাছের কাছাকাছি চলে আসবে তখন এগিয়ে যাবে তুমি, ভয় পাবে না একদম। ওরা তোমাকে ঘিরে ফেলতে চাইবে, তখন তুমি সোজা লাফ দেবে এই ডাল থেকে। কি লাফ? তোমার ইচ্ছে করছে না ওদেরকে শেষ করে দিতে, ইচ্ছে করছে না ওদেরকে ছিঁড়ে টুকরো টুকরো করে দিতে। মনে করো কতটা কষ্ট দিয়ে কতটা নৃশংসভাবে কুবলে কুবলে ওরা মেরে ফেলেছে তোমার বাবা আর দাদাকে। ওদেরকে ওরকম ভাবে মারবে না তুমি, মারবে না। মারব, কুটি কুটি করে ফেলবো ওদের। সব কিছু কেড়ে নিয়েছে ওরা। কি ক্ষতি করেছিল বাবা, আমার দাদা?
কি দোষ করেছিল পারাবত? কেন মরতে হলো ক্রৌঞ্চ পরাভৃত বেখমের মতো পাহাড়ের নিরীহ মানুষদের? এদের সবার প্রতিশোধ নেওয়ার দায়িত্ব আজ তোমার কাঁধে। আমাদের গাছটা ঘিরে ফেলেছে মানুষেরা, কান ফাটানো শব্দের মধ্যে শক্ত করে ধরে আমাকে এগিয়ে দিল নীল মানুষ। কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, যাও যাও, ওদের শেষ করে এসো, আমি তোমার পাশেই আছি বন্ধু। গাছের সবচেয়ে উঁচু ডালটায় গিয়ে দাঁড়ালাম। বিশাল বিশাল পোকার মতো আমার চারিদিকে উঠছে মানুষগুলো। নীল মানুষের দিকে ভ্রুক্ষেপ নেই ওদের, যেন একমাত্র লক্ষ্য আমি। আমাকে দেখে কি আনন্দ হচ্ছে ওদের! গতকালের ফসকে যাওয়া শিকারকে আজ আবার বাগে পেয়েছে, নিশ্চয়ই উল্লসিত ওরা। কিন্তু এই মুহূর্তে আমি সমস্ত আবেগ অনুভূতির ঊর্ধ্বে পৌঁছে গেছি। একটুও ভয় করছে না আমার। কি হল, হ্যাঁ, লাফ দিয়ে নিচে পড়লে মরে যাব, কিংবা ওদের তীরে মরতেই তো চাই আমি। কিন্তু যদি না মরি, তবে ওদের নিকেশ করেই ছাড়ব। আঘাত হেনেছে ওরা, চোখের কোণ দিয়ে দেখলাম আমার দিকেই উড়ে আসছে একটা চকচকে ধারালো তীর। ঠিক সেই সময় দুহাত ছড়িয়ে লাফ মারলাম নিচের দিকে। আরে, পর যে ঘটনা ঘটল, এমন কিছু ঘটতে পারে আমি স্বপ্নেও ভাবি না। আমার শরীরটা নিচের দিকে নামতে শুরু করা মাত্রই আমার পিঠের ওই উল্কির জায়গাটা থেকে দুপাশে খুলে গেল বিশাল দুটো ডানা। আর সেই সঙ্গে সঙ্গেই আবিষ্কার করলাম নিচের দিকে আর পড়ছি না আমি, বরং ডানা দুটো খুলে যাওয়া মাত্রই অদ্ভুত এক প্রতিবর্ত ক্রিয়ায় সে দুটো নাড়তে শুরু করেছি। যেন জন্ম থেকেই আছে আমার এই ডানা দুটো। মানুষগুলো স্বভাবতই ঘাবড়েছে, এই দৃশ্য দেখে ভয়ে আতঙ্কে বিস্ময়ে কিছুটা দিশেহারা হয়ে গেল তার। আর এই সুযোগটুকুই দরকার ছিল আমার, কারণ ততক্ষণে আমি খেয়াল করেছি আমার মনে জেগে ওঠা প্রচণ্ড রাগ দুঃখ যন্ত্রণার সঙ্গে সঙ্গেই ডানা দুটোর শেষ প্রান্তে জোড়ায় জোড়ায় জেগে উঠেছে অসংখ্য ধারালো নখ। সেই নিয়ে শরীরের সমস্ত শক্তি জড়ো করে ঝাঁপিয়ে পড়লাম সব থেকে কাছে থাকা মানুষটার উপর। শেষ মুহূর্তে আর কিচ্ছু না পেরে দুহাত দিয়ে আমাকে ঠেকানোর চেষ্টা করলো সে, কিন্তু ওই ধারালো নখের আঘাতে হাত দুটো কনুই থেকে ছিঁড়ে দেওয়ার পর আর বেশিক্ষণ জুঝতে পারল না। পাশের মানুষটা বোধহয় তাকে বাঁচাতে খানিক কাছাকাছি এসে গেছিল। সব কটা নখ তার বুকে ঢুকিয়ে পূর্ণ শক্তিতে দুদিকে টেনে দিলাম। বাবুই পাখির ছেঁড়া বাসার মতো নাড়ি ভুড়ি বেরিয়ে আসা শরীরটা আছড়ে পড়ল নিচের পাথুরে মাটির ওপর। একজনটার হাতের অস্ত্রটা তাক করেছিল আমার বুকের দিকে। প্রবল আক্রোশে বিশাল বাদামি ডানার এক ঝাপটা মারলাম তার গলা বরাবর। মাথাটা ধর থেকে আলাদা হয়ে যখন ছিটকে পড়ছিল দূরে, তখনও তার খুলে থাকা বিস্ফারিত চোখে লেগেছিল চরম অবিশ্বাস। বাকিরা ততক্ষণে পালাতে শুরু করেছে, কিন্তু বাবা আর দাদার মৃত্যুতে আমার মধ্যে জন্ম নেওয়া রাগ আর কান্না তখনও শেষ হয়নি। সেটাকে সম্বল করে যখন ঝাঁপিয়ে পড়লাম পালাতে থাকা মানুষগুলোর ওপর, তখন আমার চোখ দিয়ে বইতে শুরু করেছে নোনতা জলের ধারা, রক্তে ভেজা উপত্যকা, এদিক ওদিক ছড়িয়ে থাকা নাড়ি ভুড়ি মাংসের টুকরোর মধ্যে চিৎকার করে কাঁদতে কাঁদতে হাঁটু গেড়ে বসে পড়লাম আমি। দূরের পাহাড় থেকে ছুটে আসা ঠান্ডা বাতাস যেন বয়ে আনছিল বাবার কথাগুলো। একদিন আসবে যেদিন একজন মাথা তুলবের বিরুদ্ধে হত্যাকারী অপরাধীদের চরম শাস্তি দিয়ে প্রতিষ্ঠা করবে সাম্যের ন্যায়ের, আর হয়ে উঠবে প্রকৃত দৌসাজ। পিঠের উপর কে যেন হাত রাখল, পেছন ফিরল, হাসি মুখে দাঁড়িয়ে আছে সে। নিঃশব্দে জড়িয়ে ধরলাম নীল বর্ণ শরীরটা। আমার কান্নার দমকে ভিজে যেতে লাগলো তার কাঁধ, আলতো হাত খেলা করতে লাগলো আমার পিঠের ওপর। কানের কাছে ফিসফিস করে উঠলো একটা অপার্থিব কণ্ঠস্বর, কেঁদো না বন্ধু, শক্ত হও, তোমার সামনে এখন অনেক কাজ, অনেক বড় দায়িত্ব, এই অন্যায়ের শেষ করতে হবে,
শুরু করতে হবে এক নতুন যুগের। এক নতুন পৃথিবীর রাজা হওয়ার জন্যই তুমি জন্মেছ। দৌষজ মানে কি জানো? যারা দৌষ পিতা অর্থাৎ আকাশের দেবতা ও জননী ভূমির সন্তান, তাই তারা যেমন বিচরণ করে আকাশে, তেমনি নিজ বলে রাজত্ব প্রতিষ্ঠা করে এই ভূমির বুকে। এই যুদ্ধে আমি এক নিমিত্ত মাত্র, নিজের কারিগরি বিদ্যার সাহায্যে শুধুমাত্র জাগিয়ে তুলেছি তোমার মধ্যে ঘুমিয়ে থাকা তুমিকে। কিন্তু বাকি লড়াইটা তোমাকে একাই লড়তে হবে। আমার ভূমিকা এটুকুই ছিল। এবার আমার বিদায় নেওয়ার পালা। মানে এই অবস্থায় আমাকে একা ফেলে কোথায় যাবে তুমি? কে বলেছে তুমি একা? গোটা গায়ের লোক যে অপেক্ষা করছে তোমার জন্য, তাদের নতুন রাজার জন্য। ফিরে তো তোমাকে যেতেই হবে বন্ধু। আমার মাথার উপর থেকে যেন একটা আশ্রয় সরে যাচ্ছিল, হারিয়ে যাচ্ছিল খুব দামি কিছু। মরিয়া ভাবে তাকে আঁকড়ে ধরলাম। কোথায় কোথায় চলে যাবে তুমি? আর আসবে না? অল্প হাসলো সে, দূরের আকাশের দিকে চোখ মেলে বলল, আমাকেও যে ফিরতে হবে আমার ঘরে, সেখানে আমার জন্য অপেক্ষা করে আছে আমার লোকেরা, আমার পরিবার। হয়তো এখনই কিছুদিন আসতে পারবো না, আসলে অনেক দূরে তো আমার ঘর। কত দূরে? আমি না হয় চলে যাব সেখানে। এই যে ডানা আছে আমার, ডানা মেলে সে অনেক দূরে, ওই আকাশের ওপারে সরোজ নক্ষত্র মণ্ডলীতে। আকাশের ওপারে? সেটা যে কত দূর ঠিক ঠাহর করতে পারছিলাম না। আমার জগৎ তো এই বিন্ধ্য পাহাড় জুড়ে, তার বাইরে কোনো দিন যাইনি আমি। আমার দোলাচলটা বোধ হয় ধরতে পারল সে, দুই হাতে আমার হাত ধরে বলল, তবে তোমায় কথা দিলাম, ভবিষ্যতে আবার আমাদের দেখা হবে, আবার তোমাদের দুনিয়াতে ফিরে আসব আমি। সেদিন হয়তো আমার তোমার সাহায্যের প্রয়োজন হবে, তখন হাত বাড়িয়ে দেবে তো বন্ধু? কিছু বলতে পারলাম না। বাবাকে দাদাকে হারানোর পর আবার যেন খুব কাছের কাউকে নতুন করে হারাচ্ছিলাম আমি। এক না বলা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছিল ভেতরটা। শুধু শক্ত করে ধরে থাকলাম তার হাত দুটো, চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়তে লাগলো। সদ্যজাত সূর্যের দিকে তাকালো সে, দূর পাহাড়ের চূড়ার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, যাও বাজ, ফিরে যাও নিজের গায়ে, নিজের লোকেদের কাছে, ফিরিয়ে দাও তাদের অধিকার। এখন তুমি আর সেই ছোট্ট ছেলে ছেলে, তোমার মধ্যে জন্ম হয়েছে এক নতুন রাজা, তাই যাওয়ার আগে নতুন রাজার নামকরণ না হয় আমি করে গেলাম। আজ থেকে তোমার নাম জটায়ু। আদিম অনন্ত কাল ধরেই ব্রহ্মাণ্ডের মহাশূন্যে সমস্ত হিসেব সে রেখে চলেছে। তার শুরু নেই, শেষও নেই, আছে শুধু কাল। কালের চাকা ঘুরছে, হিসেব সবার হবে। আজকের গল্প পাঠে ছিল শায়ক আমান। বিভিন্ন চরিত্রে শায়ক, রিতম, বরেন এবং আমি তোমার। শব্দগ্রহণে সৌরভ, আবহ ও স্পেশাল এফেক্টসে শায়ক, পোস্টার ডিজাইনে ম্যাজিক রেয়ন্স। শেষ হলো মোহরের কলমে দৌষজ। সকলে খুব ভালো থাকবেন, শুভরাত্রি।